নোয়াখালীর হাতিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনের কর্মসূচি হিসেবে সকাল ৮টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ আলহাজ মোহাম্মদ আলী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ আলহাজ মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহবুব মোর্শেদ লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মুহিউদ্দীন আহমেদ, পৌর মেয়র এ.কে.এম. ইউসুফ আলী, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, মুক্তিযোদ্ধা এ.কে.এম. মনসুরুল হক, সহকারী কমিশনার ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ সরওয়ার সালাম প্রমুখ। অনুষ্ঠান শেষে শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে যুব উন্নয়ন অফিস কর্তৃক দুইজনকে প্রাতিষ্ঠানিক ঋণের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলী। এছাড়া স্থানীয় সংসদ আয়েশা ফেরদাউসের বাসভবনে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। নোয়াখালী থেকে রিপোর্ট করেছেন আরিফিন শাকিল।